কর্মব্যস্তময় জীবনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর মতো সময় যেমন হাতে থাকে না, তেমনি বানাতেও কিন্তু রোজ রোজ ইচ্ছে করে না। তাই একবার বানিয়ে চাইলে প্রায় সপ্তাহখানেক ফ্রোজেন করে রেখে একটু আরামে খাওয়া যায়। আর এই রুটিটাকে কিভাবে আমি ফ্রোজেন করে রাখি সেই দুইটি পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা নতুন রাঁধুনি ও কর্মজীবী আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। আর এজন্য আমি প্রথমেই রুটিটার খামি তৈরি করে নিব। রুটির খামির তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন লবণ আর তেলটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। পানিটা ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা, আর আটাটাকে দিয়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। খামিরটা ভালো করে তৈরি করে নিলে কিন্তু রুটিগুলো একদম নরম তুলতুলো হবে আর সেই সাথে ফুলকোও হবে। আমার এখানে খামিরটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ঠান্ডা করে ভালো করে মথি নিয়ে তারপর আমি এগুলোকে রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো রুটি এখানে বানানোর পর আমি এখন এটাকে দুইভাবে ফ্রোজেন করে রাখব। প্রথমেই আমি নর্মাল ফ্রিজে রাখার জন্য রুটিটাকে তাওয়ায় দিয়ে 10 সেকেন্ড করে এপিট আর ওপিটটাকে হালকা করে সেকে নিব। আর এভাবে করে আমি প্রত্যেকটি রুটিকে সেকে নিয়ে তারপর রুটিগুলোকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিব। যখন একদম ঠান্ডা হয়ে যাবে রুটিগুলো তখন আমি একটা বক্সের মধ্যে একটা কিচেন টিস্যু দিয়ে দিয়েছি যাতে করে রুটিগুলো নিচে থেকে না ঘেমে যায়। এরপর আমি প্রত্যেকটি রুটি রেখে দিয়ে এর উপরে আবারও কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি এটাকে বক্সের মুখটাকে লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এভাবে আপনারা প্রায় 1 সপ্তাহের মতো এই রুটিগুলোকে খেতে পারবেন, যখন প্রয়োজন তখন শুধু বের করে ভেজে নিলেই হবে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিপ ফ্রিজে রুটিগুলোকে সংরক্ষণ করি। আর জন্য একটা বক্স নিয়ে আমি এর মধ্যে একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে দিয়েছি, আর এর উপরে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি। এখন রুটিটার উপরে আরেকটা প্লাস্টিকের র্যাপার দিয়ে আমি আরেকটা রুটি রেখে দিচ্ছি, আর সেমভাবে আমি সবগুলো রুটি একইভাবে রেখে দিব। আর ডিপ ফ্রিজে রাখা রুটিগুলো কিন্তু আমি কাঁচাই রেখেছি, এখানে রুটিগুলোকে কিন্তু আমি কোনোরকম শেখিনি। আর এই দুইভাবে কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রুটিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে রাখা একটা রুটি শেখে দেখাচ্ছি। আর এইভাবে রুটিটা রাখলে কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রুটি বেলাবেলির কোনো ঝামেলা থাকে না, 10 মিনিটের মধ্যেই নাস্তাটা রেডি করে দেওয়া যায়। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে নাস্তাটা খুব সুন্দর করে যেতে পারে, এছাড়া অফিসে যাওয়ার আগেও কিন্তু নাস্তাটা খুব সহজে আপনি রেডি করে দিতে পারবেন। এছাড়াও দেখা যায় যে আজকাল প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ডায়াবেটিস পেশেন্ট থাকে, তারা কিন্তু দুই বেলায় রুটি খেয়ে থাকে। তাই প্রতিবার রুটি বানানোর ঝামেলা এড়াতে কিন্তু চাইলে আপনারা এইভাবে রুটিটাকে রাখতে পারেন, চট করে শুধু ভেজে দিলেই হবে। আর এভাবে ফ্রোজেন করে রেখে আপনারা প্রায় সপ্তাহখানেক রেখে খেতে পারবেন। আমার কাছে এর বেশি আর ফ্রোজেন করা রুটি খেতে বেশি ভালো লাগে না, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে 15 দিনের বেশিও সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।